দিদি এইসব কি হচ্ছে বলতে কি আমি তো কিছুই বুঝতে পারছি না এটা বাড়ি না অন্য কিছু এরপরে গোলাপ আমার মামা আমার বাবা বাবা কি কি হলো তোমার বাবা এটা কি হলো এলি দেখি মাকে মেরেই ফেললো এই শোনো এই এই ডাইনা চেঁচালো না এলি বলে হ্যাঁ সর্বনাশ তাহলে তো উষসি দিদিমণি এলিকে মেরেই ফেলেছে ওর ওর টিপ আমি জানি এই হাতেই আমার মায়ের দিকে বন্দুক তুলেছিলে না এটা তারই শাস্তি চাইলে আমি তোমার বন্দুকে গুলি করে ফেলে দিতে পারতাম তোমার গায়ে গুলির টাচ হতো না কিন্তু আমি তা করিনি আমার মায়ের দিকে যে বন্দুক তুলবে তাকে আমি ছেড়ে দেব না দিদি খুব লাগছে না দিদি না ডাইন কিন্তু তুমি তুমি এখানে কি করে এলে ভুলে গেছো তুমি একজন পুলিশের বাড়িতে আছো জানো না একজন সৎ পুলিশ অফিসারকে সাহায্য করতে সাধারণ মানুষরাও পুলিশের বুদ্ধি ধরতে পারে ইনাফ উশোশি তোমার এসব হেয়ালি বন্ধ করে বলবে তুমি এখানে কি করে এলে এত রেগে যেও না মা বিপদকালে মাথা ঠান্ডা রাখতে হয় আমি বলছি আমি ওকে ঘরে ঢুকিয়েছি আপনি তা কি করে সম্ভব সম্ভব মামা চাইলে সব সম্ভব তখন তুমি শোনোনি বড়বু আমাকে বলছিল না যে সামনে থেকে সমস্যার সমাধান না করতে পারলে পেছন থেকে সমস্যার সমাধান করতে হয় মনে পড়েছে মনে রাখবেন এই বিপদে আমরা সবাই একসঙ্গে আছি যদি সামনের দিক থেকে সমস্যার মোকাবিলা না করা যায় তাহলে এলি যা করছে তাই করতে হবে মা পেছন দিক থেকে সমস্যাকে তাড়াতে হবে এ ঘরে আরেকটা দরজা আছে জানো মা